আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সকল পুরুলিয়াবাসীকে দীপাবলি ও কালী পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই আজকে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাথে সাবস্ক্রাইবটা করে রাখবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি আমি শুরু করছি। বন্ধুরা, এইখানে আপনারা কে কি বুঝতে পেরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলিবেন নাই। আরও ভিডিও আসবে, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো আপনাদেরকে সবাইকে বলছি, যারা দেখছো এই ভিডিওটি আপনাদেরকে আরেকবার আমি রিপ্লাই করে দেখাই, কমেন্ট করবে অবশ্যই। এইখানে দেখুন পাঁঠাবলি দেওয়া হচ্ছে, এইখানে সামনেটা দেখ, এখানে পাঁঠাবলি দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ওইটা শ্মশান ঘাট, ওইখানে মানুষ পোড়া হচ্ছে, ওইখানেও পোড়া হচ্ছে। আর সামনে একদম মিডিয়ে রয়েছে কালী, এইখানে কিন্তু কালী পূজা। আর তারপরে আপনারা ওই যে কোনে দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু শ্মশান ঘাট, ওইখানেও কিন্তু মানুষ পোড়া হচ্ছে। ওই যে নিয়ে আসছে ওইখানে মানুষ পোড়াছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন ইয়ারা কিন্তু এইখানে আসছে সামনেটাতে পাঁঠা বলি করতে। তো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলিবার নাই। খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখুন আপনারা। চলুন এরপর আমরা রাক্ষসগুলো দেখে নেব, বিরাট বড় বড় রাক্ষস রে বাপ, দেখে তো ভয় একদম ভয়ানক, মানে ডর লাগে যাচ্ছে কি করবো কি নাই। দেখুন আপনারাও দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে। বাপরে বাপ,
কত বড় দেখুন। ওই সাইডে কিন্তু আরেকটা রয়েছে, চলুন ওইটা তো আমরা দেখে নিই। আপনারা দেখুন এইখানেও কিন্তু ডিজাইন করা হয়েছে, ওইখানে দেখলি পাঁঠা বলে, এইখানে সিনটা কিন্তু দেখুন আপনারা। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। আপনাদেরকে দেখাই দেওয়া হয়েছে দুটা ডিজাইন, এই কোনটা আপনাদেরকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে একটা করে। হ্যাঁ চলো আজকে আরও বিকালে ভিডিও আসবে, টেনশন নাই আমি দেখতে, বিকালে আরও ভিডিও আসবে। এইটুকুই এখন দিনের মধ্যে আপনাদেরকে শুভেচ্ছা করলি, যারা দেখুন আর রাতের বেলা ভিডিওটাও ছাড়া হবে, আপলোড করা হবে, সেটা যে টেনশন। তো একটা করে সবাই কমেন্ট করে যাবে, ভালো লাগলে লাইক করবে আর সাথে একদম সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখে। চলুন ভিডিওটি এখানে শেষ করছি, রাত্রিবেলায় আবার কিন্তু ভিডিও আপলোড করা হবে।